কীভাবে আপনারা অন্যের রিলস ভিডিও আপনি আপলোড করবেন কোনো কপিরাইট ইস্যু ছাড়া, কোনো কিছুই আপনি আপনার হবে না, আপনি অন্যের ভিডিও রিলস ভিডিও আপনি কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো কীভাবে আপলোড করবেন, আইডিটা ফলো করুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন, তার জন্য আপনার ফেসবুকে চলে যাবেন, তো কোনো কপিরাইটের কোনো সমস্যা হবে না। তো আপনার ফেসবুকে চলে যাওয়ার পর আপনি এখান থেকে যে রিলস ভিডিওগুলো আপলোড করবেন সেই রিলস ভিডিওগুলো চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এখানে কী করবেন, ভিউয়ার্স এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে নিচে, তো আপনি থ্রি ডটসে ক্লিক করতে হবে। আমাদের ক্লিক করে করে আমি এখান থেকে ট্রাই করে দেখছি এইটা হবে না, তো আমি যেইটা বলবো সেইটা আপনারা কিন্তু করে নেবেন ভিউয়ার্স। এটাই হবে না আমি কিন্তু দেখতেছি, তো এইখান থেকে আপনারা যেটাই হবে আমি সেটা দেখিয়ে দেবো আপনারা যদি ওইভাবে কাজ করেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে রিমিক্স আদার্স রিলস এই অপশনটা যদি আপনি টাপ সাপ দেন তাহলে কিন্তু এখান থেকে কি হবে, এখন কিন্তু এখান থেকে ডুয়েট চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা এই পাশে কিন্তু আপনার চেহারাও দিতে পারেন, এখান থেকে ফোন ক্যামেরা অন করে আপনি আপনার চেহারা দিয়ে দিবেন তাহলে কিন্তু ভিউ বেশিও হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পাশে লোড নিচ্ছে, এই পাশে কিন্তু এই যে ভিডিওটা চলে আসছে আর এখানে কিন্তু আপনি আপনার চেহারাটা দিবেন, দিলে কী হবে এটাকে যদি আপনি এখান থেকে প্লে করেন তাহলে কিন্তু এটা প্লে হবে। প্লে হওয়ার পরে এই রিলস তবে এটাকে এরকম দেওয়ার পর আপনি কী করবেন, নেক্সটে দিবেন। নেক্সট দেওয়ার পর আপনি এখানে ট্যাগ ডিসক্রিপশন যা লেখা লিখে লিখে আপনি এই রিলস শেয়ার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন।